মরুভূমির ডাকাত এবং মুসলমানদের নবী মোহাম্মদ আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, কোনো আপিল চলবে না। যেই নাস্তিক আমার নবী পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে তাকে ধরুন, ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। বিশ্বাস করেন ভাই, যৌবনের তাড়নায় 11টি স্ত্রী গ্রহণ করেন নাই, প্রত্যেকটি বিবাহ পয়গম্বরে আরবির প্রত্যেকটি বিবাহ ছিল একমাত্র দিনের স্বার্থে, উম্মতের স্বার্থে। অতএব সূরা নিসার 3 নম্বর আয়াত আমরা গবেষণা করে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 16,000 স্ত্রী রাখার শক্তি দিয়েছে, মাত্র করেছেন হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আম্মাজান সাউদা, আম্মাজান আয়েশা, জাইনাব বিনতে জাহাস, জাইনাব বিনতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হযরত হাফসা, হযরত জুয়াইরিয়া, হযরতে মাইমুনা, 16,000 স্ত্রী রাখার ক্ষমতা দেওয়ার সত্ত্বেও নবীজি মাত্র 11 জন স্ত্রীকে গ্রহণ করেছেন। এরপরেও দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, এরপরেও যদি বাংলার জমিনে কোনো নাস্তিকের বাচ্চা আমার পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে, তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি, যেই নাস্তিক আমার নবী পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে তাকে ধরুন, ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। নাস্তিকরা এত বড় একজন নবী, এত শানওয়ালা নবীর চরিত্রের উপর আঘাত এনে একটি কথা বলে, এটা হলো যে উনি যদি এতই ভালো থাকে তাহলে এতগুলো বিবাহ করলো কেন? জমিনে কোনো নাস্তিকের বাচ্চা আমার পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে, তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি, যেই নাস্তিক আমার নবী পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে তাকে ধরুন, ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে কথা বলেন, সমস্যা নাই, বেশি দুঃখ লাগে না, কিন্তু বিশ্বাস করেন ভাই, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সিস্টেমই নাই। আরে যেই নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন, নাস্তিকের বাচ্চারা আমার কইজার টুকরাকে নিয়ে কত মন্তব্য করে, বিশ্বাস করেন যদি অন্তর দিয়ে একটু প্রতিবাদ না করেন, যদি কেয়ামতের ময়দানে নবী আপনাকে বলে, কিরে বেটা কিসের সুপারিশ করব, তুই তো আমার বিরুদ্ধে কথা বলেছিস, একটু প্রতিবাদ করলি। নাস্তিকরা এত বড় একজন নবী, এত শানওয়ালা নবীর চরিত্রের উপর আঘাত এনে একটি কথা বলে, এটা হলো যে উনি যদি এতই ভালো থাকে তাহলে এতগুলো বিবাহ করলো কেন? ওয়াইন্নাকা আলা আলা খুলুকিন আযীম, একজন মহান চরিত্রের অধিকারী নবীকে নিয়ে নাস্তিকরা কটু মন্তব্য করে যে ওনার চরিত্র খারাপ। ইখতিলাফ বাদে একটি উদাহরণ দেই, আমার পয়গম্বরে আরবি আমার নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করছে। জান্নাতি একজন পুরুষ সমান সমান দুনিয়ার 100 সুঠাম দেহের অধিকারী, বীর বাহাদুর 100 পুরুষ, আর ওই দিক দিয়া জান্নাতের মাত্র 1 জন পুরুষ। হিসেব দাঁড়ালো যে আল্লাহর নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছে, তো 40 × 100 সমান সমান 4,000। এ ভাই, আল্লাহ তাআলা আল্লাহর নবীর শরীরে দুনিয়ার 4,000 পুরুষের শক্তি দান করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আমি কিন্তু এটা বানিয়ে বলতেছি না, আমি হাদিস কোরআন নিয়ে গবেষণা করে এটা বের করেছি বলতেছি, আল্লাহর নবীর শরীরে আল্লাহ কয় হাজার পুরুষের শক্তি দিয়েছে? 4,000। 4,000 সুঠাম দেহের অধিকারী, বীর বাহাদুরের মতন 4,000 পুরুষের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করেছে। তো 4,000 ফুরন, সূরা নিসার 3 নম্বর আয়াত, মাতনা অতুলাতা অরুবা, একজন পুরুষ সামর্থ্যবান পুরুষ কয়টি বিবাহ করতে পারবে? 4টি। তো 4,000 × 4 সমান সমান 16,000। আল্লাহ আল্লাহর নবীকে 16,000 স্ত্রী রাখার শক্তি দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ,
সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিত্তিতে বলা যায়, আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াবি 16,000 স্ত্রী রাখার সক্ষমতা দিয়েছে, মাত্র করেছেন হযরতে খাদিজা, হযরতে সাউদা, আম্মাদান আয়েশা, জয়নাবিতে জাহাস, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরতে সাফিয়া, হযরতে হাফসা, হযরতে জুয়াইরিয়া, হযরতে মাইমুনা, মাত্র করেছে 11। আল্লাহ ক্ষমতা দিয়েছে 16,000, মাত্র করেছে 11, তো কমই তো করলো। এরপরেও আমি আর আপনি যৌবনের তারুণায় বিবাহ করি, আমি আপনি যৌবনের তারুণায় বিবাহ করি, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে 16,000 স্ত্রী রাখার ক্ষমতা দিয়েছে, মাত্র করেছেন 11টি। বিশ্বাস করেন, এরপরেও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যৌবনের তারুণায় 11 জন স্ত্রী গ্রহণ করেন নাই। বিশ্বাস করেন ভাই, যৌবনের তারুণায় 11টি স্ত্রী গ্রহণ করেন নাই। প্রত্যেকটি বিবাহ পয়গম্বরে আরবির প্রত্যেকটি বিবাহ ছিল একমাত্র দিনের স্বার্থে, উম্মতের স্বার্থে। অতএব সূরা নিসার 3 নম্বর আয়াত আমরা গবেষণা করে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 16,000 স্ত্রী রাখার শক্তি দিয়েছে, মাত্র করেছেন হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আম্মাদান সাউদা, আম্মাদান আয়েশা, জয়নাব বিনতে জাহাস, জয়নাব বিনতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হযরত হাফসা, হযরত জুয়াইরিয়া, হযরতে মাইমুনা, 16,000 স্ত্রী রাখার ক্ষমতা দেওয়ার সত্ত্বেও নবীজি মাত্র 11 জন স্ত্রীকে গ্রহণ করেছেন। এরপরেও দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, এরপরেও যদি বাংলার জমিনে কোনো নাস্তিকের বাচ্চা আমার পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে, তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি, যেই নাস্তিক আমার নবী পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে, তাকে ধরুন, ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন। আমার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে কথা বলেন, সমস্যা নাই, বেশি দুঃখ লাগে না, কিন্তু বিশ্বাস করেন ভাই, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সিস্টেমই নাই। আরে যেই নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন, নাস্তিকের বাচ্চারা আমার কলিজার টুকরাকে নিয়ে কটু মন্তব্য করে, বিশ্বাস করেন যদি অন্তর দিয়ে একটু প্রতিবাদ না করেন, যদি কেয়ামতের ময়দানে নবী আপনাকে বলে, কিরে বেটা কিসের সুপারিশ করব, তুই তো আমার বিরুদ্ধে কথা বলেছিস, একটু প্রতিবাদ করলি না। আমার শেষ বক্তব্য হলো যে আমার নবীর আকাশচুম্বী মর্যাদাকে নিয়ে যদি কোনো নাস্তিক কটু মন্তব্য করে, তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ওই নাস্তিকের বাচ্চাকে ধরুন, ধরে তার বিরুদ্ধে